নাম শুনলেই ভেস্তে যাচ্ছে মেয়ের বিয়ে। গ্রামবাসীরা একজোট হয়ে বদলে দিলেন পাড়ার নাম, টাঙালেন নতুন বোর্ড। মেয়েদের বিয়ের সম্বন্ধ ভেঙে যায় একটি কারণেই। দীর্ঘদিন ধরে নামের কারণে সমস্যায় পড়েছিলেন বাসিন্দারা। এবার সেই পাড়ার নাম বদলে শরৎপল্লীর নাম দিলেন বাসিন্দারাই। নাম বদল পাড়ার, পাড়ার নাম বদলাতে পেরে খুশি এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের হরিনারায়ণপুর পঞ্চায়েতের রায়নগর এলাকায়। জানা যায়, জয়নগর এক নম্বর ব্লকের হরিনারায়ণপুর পঞ্চায়েতের রায়নগর এলাকার একটি পাড়ার নাম কাওড়াপাড়া। পাড়ার নাম এমন অদ্ভুত হওয়ার জন্য নিত্যদিনই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। পাড়ার নাম বলতে লজ্জা পেতেন বাসিন্দারা, এমনকি পাড়ার নাম শুনলে পাত্রপক্ষ সম্বন্ধ করতে পিছু পা হতো, পিছিয়ে যেত গ্রামের মেয়েদের বিয়ে। এছাড়া ওই পাড়ার পড়ুয়ারা পাড়ার এমন নাম নিয়ে টিটকিরি শুনতে হতো সকলের কাছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত প্রধানকে পাড়ার নাম বদলের আবেদন জানালেও মেলেনি কোনো সুরাহা। সেই কারণেই এবার নিজেরাই পাড়ার নাম বদল করে শরৎপল্লী নাম দিলেন বাসিন্দারা। যখন ব্যাংক থেকে চিঠি বা অন্য কোনো জায়গাতে চিঠি আসতে গেলে তখন এই কাওড়াপাড়া যে এটা আসতে গেলে খুব সমস্যা হতো, কিন্তু বর্তমানে আমাদের শরৎপল্লী হওয়ার জন্য তো আমরা খুব খুশি। আশা করবো এইগুলো আর হবে না, মানে এক চান্স মানুষ জানতে পারবে যে শরৎপল্লীর ঠিকানাটা। সম্ভবত আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যেমন এসডিও, বিডিও, বিএলআরও, এমনকি পঞ্চায়েতের সব জায়গায় আমরা প্রচুর গ্রামবাসীর লোকেদের যে শরৎপল্লীর যে লোক আছে সবার সই সম্মত করে সব জায়গায় সই করে রিসিভ করে একটা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে এই জায়গায় এসেছি। কাওড়াপাড়ার নাম বদল করে শরৎপল্লীর নাম দিতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যে পাড়ার নতুন নামের বোর্ড টাঙানো হয়েছে ওই এলাকায়, তবে প্রশাসনিক দিক থেকে এখনও স্বীকৃতি মেলেনি এই নামের। এই বিষয়ে জয়নগর এক নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ বিশ্বাস জানান, গ্রামের মানুষজন পাড়ার নাম বদলের জন্য আবেদন করেছিলেন, তারপর নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার জানান, ল্যান্ড রেকর্ডে উল্লেখ না থাকলেও লোকমুখে নাম বদলের ইতিহাস রয়েছে। সরকারি ল্যান্ড রেকর্ডে ওই এলাকাটি কাওড়াপাড়া বলে চিহ্নিত। এখন মৌখিকভাবে নাম পরিবর্তন করায় সরকারি ক্ষেত্রে কিছু অসুবিধা হবে। তবে ইতিমধ্যেই গ্রামবাসীরা ওই এলাকার বিভিন্ন দেওয়ালে এবং রাস্তার মুখে মুখে শরৎপল্লী নামটি লিখে দিয়েছেন, যাতে প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলেরই চোখে লেখাটি পড়ে এবং দ্রুত তারা পদক্ষেপ নেন। এই বিষয়ে ছাত্রী দিয়া হালদার জানান, পাড়ার নাম শুনলেই টিটকিরি কাটে বন্ধুরা। এখন পাড়ার নাম বদল হওয়ায় লোকজনকে বলতে আর অসুবিধে হচ্ছে না। খুব ভালো তো লাগছে, মানে আগে আমরা কলেজ স্কুল যেতাম, সব এক্সাক্ট জায়গা জিজ্ঞাসা করলে আমাদের বলতে হতো কাওড়াপাড়া। একটা বাজে একটা মানে খারাপই লাগে, ওটা হয়তো খারাপ না, তবুও একটা খারাপ লাগে। সবাই হাসাহাসি করতো কলেজ স্কুলে সবাই স্যারেরা। এখন নামটা বদলে আমাদের ভালো লাগছে, আমরা সবাইকে বলতে পারি যে আমরা শরৎপল্লীতে থাকি, বা আমাদের জায়গা গ্রামের নাম রায়নগর শরৎপল্লী পাড়ার নাম, এটাই বলতে পারি, এটাই ভালো লাগে। স্কুল কলেজ সবাই এক্সাক্ট রায়নগরে কোথায়, বা রায়নগরটা তো ছোট না, সবাই তো জিজ্ঞাসা করতো, আমরা বলতাম রে রায়নগরে কাওড়াপাড়ায়। কিরকম একটা নিজেদেরও বলতে খারাপ লাগে, কেউ যে শুনে তারও শুনতে খারাপ লাগে। পাশাপাশি এই বিষয়ে এদিন স্থানীয় বাসিন্দা গৌতম সর্দার জানান, 450 বাসিন্দার সই নিয়ে কাওড়াপাড়া নাম বদলে শরৎপল্লী নাম করা হয়েছে। আগে বিডিও, মহকুমা শাসকের অফিস, ব্লক ভূমি অফিস সব জায়গায় নাম বদলের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, তাই নিজেরাই বদলে নাম দিলাম। আগে আমাদের কাওড়াপাড়া বলে আমাদের খুব বাজে লাগতো, হ্যাঁ, পাড়ার যাত্রার কথা হতো, তো ওই জন্য আমরা পাড়াটা পরিবর্তন করেছি, যাতে আমাদের আমলে না হয়, পরের জন্য যারা বাচ্চা কাচ্চা হবে তাদের যদি একটু সুবিধা হয়, হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে দিতে অসুবিধা হয়, কেউ এখানে নতুন বাসিন্দা এলে তারাও কাওড়া কাওড়া করে জাত তুলে কথা বলে, এই জন্য আমরা এটা পরিবর্তন করি। এটা কত খুশি, নামটা সবাই খুশি, 450 লোকের সই করেছি, করে তবে সবাই খুশি হয়েছে বলে। দীর্ঘদিন পর এলাকার নাম বদল করতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে
বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।